বিসমিল্লাহিরহমানিরহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম, সে আলোচনাটি রাসূল আপনার মানবের দেহ গড়ে, রাসূল আপনার মানব দেহ গড়ে কোথায় বাস করে, কোন জায়গাটিতে বাস করে। এবং একটি কথা আছে যে ঘুরে ফিরে বারো, গড়ে বসেই তেরো। তাহলে ঘুরে ফিরে তো আমার বারোর প্রয়োজন নেই, যদি গড়ে বসে আমি তেরো পাই। তাই একটা কথা আমি মিলিয়ে বলে থাকি যে ঘুরে ফিরে বারো, গড়ে বসে তেরো, এর চেয়ে যারা বেশি বোঝে তারাই পড়ে যায় ফেরো। তবে হে সমস্ত জগৎবাসী, আজকের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, পুরোটি ভিডিও না শুনলে আপনারা এটি বুঝবেন না। তো আশা রাখব যে সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুনবেন। দেখুন যে রাসূল দেহ গড়ে কোথায় বাস করে, আপনার দেহ গড়ে রাসূল বসে আপনারই জন্য কাঁদিতেছে, এটি যদি আপনি বুঝতে পারেন তাহলে কি হবে, অবশ্যই আপনারা সেই রাসূলকে খুঁজে নেবেন। এবং কোরআনে যাই হাদিসে যাই, আল্লাহ কিন্তু একটা কথা বলেছে যে আমার রাসূলকে যে এক নজর দেখলো তার জন্যে দোজখ হারাম। এটাও কিন্তু আপনারা মনে মনে বলতে পারেন বা প্যাঁচ দিতে পারেন, এরকম পেঁচানো লোক পৃথিবীতে অনেক আছে, হয়তো আপনি নেই। সেটি হলো যে যিনি কাফের ছিলেন, যেমন সেই কাফের হলো কি যে আবুল আহাব, সে কিন্তু একটা কাফের ছিল। সে কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছেন, সে কিন্তু দেখেছেন। তাহলে কি তার দোজখ হারাম হয়েছে? এই পেজ দেওয়ার মতো অনেক মানুষ পৃথিবীতে আছে। দেখেন উনি যে দেখেছিল, উনি কিন্তু তাকে শত্রুভাবে দেখেছে, বিপক্ষের লোক হিসেবে দেখেছে, এবং দেখা যায় তার দিকে সুদৃষ্টিভাবে যায়নি, তাকে প্রেমের ভাবে থেকে যায়নি। কিন্তু আপনি আমি রাসূলকে প্রেমভাবে চাব এবং সেই প্রেমভাবে তাকে স্বপ্নে দেখার চেষ্টা করব, তখন কি হবে যে একটা প্রেমভাবে কারো আশেক হয়ে, কারো প্রেমিক হয়ে যদি আমি কাউকে দেখি তাহলে সেই দেখাতে আপনার দোজখ হারাম হবে। আপনি তো আর রাসূলের দুশমন নয় আর রাসূলও আপনার দুশমন নয়। তাই বলবো কি যে আপনার দেহ গড়ে কোথায় সেই রাসূল বাস করে, এবং তাকে যদি এক নজর দেখতে পারি তাহলে দোজখ হারাম হয়ে যাবে। দেখেন আল্লাহ একসময় বলেছিল যে হে রাসূল আপনার হাতই আমার হাত। তাহলে আল্লাহ যদি বলে থাকে রাসূলের হাত আল্লাহর হাত, তাহলে রাসূলের বাক্যকার, রাসূলের বাক্যকার, রাসূলের যে আদেশ নির্দেশ সেগুলো কার? আল্লাহ কিন্তু এটিও বলেছে যে আমার রাসূলকে লাভ করলো সে আমি আল্লাহকে লাভ করলো। আবার এটিও বলেছে যে আমার রাসূলকে সন্তুষ্ট করলো সে আমি আল্লাহকে সন্তুষ্ট করলো। আমার রাসূল যেখানে আমি সেখানে, আর আমি যেখানে আমার রাসূল সেখানে। তাহলে এমন কথা যদি আল্লাহ বলে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের রাসূলকে দেখলেই আল্লাহকে দেখা হবে। তাহলে রাসূলকে কি করে দেখব, আল্লাহকে দেখব কি করে, আর রাসূলকে বা কি করে দেখব, সেটির বিষয় হলো দেখুন রাসূল কি বলেছিল। রাসূল বলেছিল যদি আমাকে দিয়ে নবুয়ত খতম হয়ে যায় তাহলে নবুয়ত খতম হয়ে গেলে সে আর আসবে না, তাহলে বর্তমানে কে থাকবে, পীর মুর্শিদ ওলি আউলিয়া থাকবে। যে একজন কামেল মুর্শিদ, কামেল ওলি আউলিয়ার হাত রাসূলের হাত, আর রাসূলের হাত হলো আল্লাহর হাত। তিনটা হাত এক জায়গায় করে যারা হয়েছে বায়াত তারাই কিন্তু শ্রেষ্ঠ হবে। আচ্ছা এবার আসি, আমার মানব দেহে, আপনার মানব দেহে রাসূল কোথায় বাস করে। দেখেন রাসূল কিন্তু বাস করে আপনার হৃদয়ে। আচ্ছা এখন হৃদয়ে বাস করে, মানুষের যদি হৃদয়টা ময়লাযুক্ত থাকে তাহলে তার সর্ব অঙ্গটাই ময়লাযুক্ত। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এটাও বলেছেন সর্ব অঙ্গের মধ্যে একটি জায়গা আছে, একটা মাংসের টুকরা আছে, এই জায়গাটা যার পবিত্র তার সর্ব অঙ্গই পবিত্র। তাহলে ওই জায়গাটা যদি পবিত্র হয় তাহলে সর্ব অঙ্গ তার পবিত্র। আর আল্লাহ কি বলেছে যে নিজেকে পবিত্র করলো সেই সফল কাম।
তাহলে যে নিজেকে পবিত্র করলো সে যদি সফল কাম হয় তাহলে সেই জায়গাটাকে আমি কিভাবে সেই মাংসের টুকরাটাকে কিভাবে আমি পবিত্র করব আর সে জায়গায় রাসূলের বসত আর যেখানে রাসূলের বসত সেখানে আল্লাহরও বসত তাহলে আমরা বাহ্যিক জগতে শরীর পানি দ্বারা ওযু করতেছি ধুইতেছি গোসল করতেছি এতে কি পবিত্র হচ্ছে না তাহলে সেই কালবের মধ্যে যে হৃদয় যেই হৃদয়ের মধ্যে আল্লাহ যেভাবে ফিটিং করে রেখেছেন যেখানে আল্লাহ রাসূলকে বসার স্থান দেব সেই জায়গাটা যদি আমরা নোংরা করে রাখি তাহলে কিন্তু কখনো আমরা আল্লাহ রাসূলকে কখনো পাব না তাহলে এখন যেটা করব যে ওই জায়গাটা পরিষ্কার করতে হলে আমাদের কি করতে হবে সেটা তো পানি দ্বারা হবে না সেটা করতে হবে একজন কামেল মুর্শিদের কাছে গেলে তিনি আমাকে কালব বা হৃৎপিণ্ড বা হার্ট এটিকে পরিষ্কার বা পবিত্র করার জন্য আমাকে আমল দেবে সাধনা দেবে এবং সেগুলো যখন নিয়মিত করা হবে এবং আরো কিছু আইন দেবে পৃথিবীতে চলার মতো যে কিছু আইন এগুলো দেওয়া হবে এবং খাওয়া দাওয়া চলাফেরার সমস্ত কিছুর বাজ দেবে সাধন দেবে তখন কি হবে ওইগুলো করতে 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 একটা সময় আপনার কালবের মধ্যে পবিত্রতা এসে যাবে আর যখন পবিত্রতা হয়ে যাবে তখন সেখানে রাসূল আল্লাহ তিনি সেখানে আসবেন আসলে পরে কি হবে জানেন আপনি শুনতে পারবেন আপনার ভিতরে কে যেন জিকির করতেছে আপনার ভিতরে কে যেন জিকির করতেছে এবং একটা জিনিস বুঝতে হবে যে হরিণের যখন নাভি যখন এটা ফুটে এবং চতুর্দিক থেকে সুঘ্রাণ আসতে থাকে তখন কিন্তু হরিণ বাইরে খুঁজতে থাকে যে এত সুন্দর গ্রাণ এটা কোত্থেকে আসছে তখন সেই হরিণ কিন্তু জানে না যে তার নাভি থেকে সেই গ্রাণ বের হচ্ছে কিন্তু একজন আল্লাহর ওলি এবং একজন সাধক এবং যে নিজেকে পবিত্র করেছে সে তার নিজের মধ্যে সে আল্লাহ নামের জিকির শুনতে পাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তখন কি হবে সে খুঁজতে থাকবে কোথায় যেন আল্লাহ নামের জিকির হয় তখন সে এটাও খুঁজতে খুঁজতে সে টের পেয়ে যাবে যে দেখো তোমার যেই জায়গাটি তুমি পবিত্র করেছো সেই জায়গাতে আল্লাহ রাহুল আল্লাহ ও রাসূল সেখানে বিরাজমান আর সেখানেই জিকিরের ধ্বনি পাচ্ছ কিন্তু তুমি বুঝতে পারছো না তাই বলবো কি হে সমস্ত জগৎবাসী অবশ্যই আল্লাহ সে বোঝার তৌফিক দান করবেন এবং আপনি যখন জেনে যাবেন যে এ তো বাইরে নয় বাবা এ তো আমার ভিতরেই জিকির শুরু হয়ে গেছে তখন আপনার চোখে দরদর করে পানি পড়তে থাকবে রাসূলের কথা মনে করার সাথে সাথে চোখ দিয়ে পানি ঝরঝর করবে আল্লাহর কথা স্মরণ করে ঝরঝর করে পানি পড়তে থাকবে তখন আপনার দ্বারা জীবনে কখনোই পাপ হবে না কারণ আপনি সবসময় তার প্রেমেই যেমন এক সময় লাইলি লাইলি মজনু মজনু একজন আরেকজনকে ছাড়া কিছু চোখে দেখে না কিছু বোঝে না দুনিয়াবি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছে ঠিক তখনই আপনার থেকে এই পৃথিবীর যত আমিত্ব স্বাদ আল্লাহ এই দুনিয়ার স্বাদ আল্লাহ সমস্ত কিছু আপনার থেকে বিরত হয়ে যাবে তখন কি হবে তখন আপনার চোখ খুলে যাবে আপনার দিব্য দৃষ্টি খুলে যাবে তখন কি হবে যে দেখবেন তেল পানির সাথে মিলে না ঠিক আপনি জগতে চলবেন ঠিক সবার থেকে আলাদা হয়ে যাবেন তখনই আল্লাহর কাছে আপনি শ্রেষ্ঠ মানব হয়ে যাবেন আপনার মুক্তির ফয়সালা পৃথিবীতে কি হয়ে যাবে তবে হে সমস্ত জগৎবাসী আজকের এই আলোচনা কেন করলাম এই পৃথিবীতে মানুষ জানে যে নিজেকে পবিত্র করতে হবে সেটা কি পানি দ্বারা না বাবা সেটি পবিত্র করতে হবে সেই পবিত্র মানুষের কাছে গেলে সেই পবিত্র ছোঁয়া এবং সাধন বলে আমল বলে প্রেম বলে ভক্তি বলে তখনই আপনার সেই হৃদয় সেই কালব সেই মাংস টুকরাটুকু পবিত্র হয়ে যাবে তখনই আপনার এই মানব জীবন ধন্য হয়ে যাবে তবে হে সমস্ত জগৎবাসী আজ আমি স্বামী মালিক চিস্তি আপনাদের সামনে একটি কথা বলে যাচ্ছি আজকের এই আলোচনাটি যদি কেউ হৃদয়ে এবং জ্ঞানে মনে প্রবেশ করাতে পারে আর এই আইনগুলো মেনে চলতে পারে ইনশাআল্লাহ ইহকাল পরকাল আপনার ভয় নেই আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন আর আল্লাহ কি বলেছে আমার বন্ধুদের কোনো ভয় নেই তারা কখনো চিন্তিত হবে না তাই আজ এই আলোচনাটি করলাম তো সকলেই ভালো থাকবেন হে সমস্ত জগৎবাসী আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি ফেসবুক হয় অবশ্যই
ফলো করে নেবেন যাতে পরবর্তী আলোচনাগুলো আপনারা পেয়ে যান। আল্লাহ হাফিজ।